নমস্কার, আপনাকে চাই আছে প্রত্যক্ষ প্রশ্ন আমার দেবব্রত বৰা আৰু মোৰ লগত আছে দেবব্রত শইকীয়া, বিৰোধী দলৰ নেতা। শেহতীয়াকৈ চৰকাৰৰ যিবিলাক নিযুক্তি কেলেংকাৰী, চৰকাৰখনে দেখা গৈছে যে বিধায়কৰ নিজৰ মানুহ, ঘনিষ্ঠ মানুহ, বিধায়কৰ ঘৰত কাম কৰা মানুহকো নিযুক্তিৰ কাৰণে ব্যৱস্থা কৰি দিছে। আৰু যিখন বিজেপি চৰকাৰে দুৰ্নীতিৰ ক্ষেত্ৰত হৈছিলে তেওঁলোকৰ দেখোন এতিয়া নিজৰ বিধায়কে সাংঘাতিক অৱস্থা লৈছে। প্ৰকৃততে বিজেপিৰ পৰা দুৰ্নীতিৰ বাহিৰে অন্য একো আশা কৰিব নোৱাৰি, কাৰণ মধ্যপ্ৰদেশত আটাইতকৈ এটা বৃহৎ নিযুক্তি কেলেংকাৰী হৈছিল, তাৰ নাম আছিল ব্যাপম কেলেংকাৰী। আৰু যিসকলে তাত সাক্ষী দিব আহিছিলে, ডাক্তৰ হওক বা কোনোবা প্ৰফেচাৰ যিসকলে জড়িত আছিলে পৰীক্ষা প্ৰক্ৰিয়াত, তেখেতসকলে যেতিয়া এই দুৰ্নীতিৰ তথ্য ফাদিল কৰিব বিচাৰিছিল, তেওঁলোকক হত্যাপৰ্যন্ত কৰা হৈছিল। আৰু সেই অনুৰূপ ঘটনা অসমত যোৱা সময়ছোৱাত হৈ আহিছে। এইটো অকল ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ কথা ক'লেও ভুল হ'ব। ইয়াৰ পূৰ্বে আমি দেখিছিলোঁ এছ আই কেলেংকাৰী, তাৰপিছত আপোনাৰ গ্ৰাম উন্নয়ন বিভাগৰ নিযুক্তি কেলেংকাৰী, জলসিঞ্চন বিভাগৰ নিযুক্তি কেলেংকাৰী। এতিয়া যোৱা সময়ছোৱাত 1,00,000তকৈ অধিক চাকৰি তেওঁলোকে নিযুক্তি নকৰাকৈ ৰাখি থৈছিল ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই, যাতে তেওঁ নিজে বাহ বাহ ল'ব পাৰে। আৰু ইয়াৰ ক্ষেত্ৰত প্ৰকৃততে আপুনি যদি চাই দেখা পাব যে এইবিলাক আচলতে নিযুগ পদ পূৰণ নকৰাৰ কাৰণে আমাৰ নিবনুৱাসকলৰতো ক্ষতি হ'লেই, লগতে আমাৰ ৰাজ্যৰ অৰ্থনৈতিক আৰু সামাজিক উন্নয়নৰো ক্ষতি হৈছিল, কাৰণ চৰকাৰী কাম কাজ হোৱা নাছিল। এতিয়া যিখিনি হৈছে শেহতীয়াকৈ বহু ফালৰ পৰা তথ্য উন্মোচিত হৈছে যে যি পৰীক্ষা তেওঁলোকে মানে শ্বৰ্ট নটিচ বা OMR যিটো OMR চিটত মাৰ্কিং কৰিব লাগে, এতিয়া দেখা গৈছে যে OMR চিটত ব্লেংক ৰাখিলেহে যেন পৰীক্ষাত উত্তীৰ্ণ হয়। অৰ্থাৎ যিসকলৰ মেধা আছে তেওঁলোকে মেধা অনুসৰি পৰীক্ষাত সেই OMR চিটত নম্বৰ দিয়ে, তেওঁলোকে এতিয়া চাকৰি আশা কৰিব নোৱাৰে। তেওঁলোকক এতিয়া OMR চিটত যদি ব্লেংক ৰাখে, আটাইতকৈ গাধাকেইজনে চাকৰি যাতে পাব পাৰে, এই ব্যৱস্থাটো এটা খুব সম্পূৰ্ণ মানে ছিষ্টেমেটিক ৱেত এই চৰকাৰখনে কৰিছে, যিটো অতি দুৰ্ভাগ্যজনক। আৰু ইয়াৰ তথ্য ইতিমধ্যে ফাদিল হৈছে। আৰু লগতে আপোনালোকে দেখিছে লখিমপুৰ মেডিকেল কলেজৰ কথাখিনি আহিছে, এজন বিধায়কৰ ঘৰত থকা বহুকেইজনক চাকৰি দিয়া হৈছে বুলি কৈছে। এইবিলাক দুৰ্ভাগ্যজনক। প্ৰকৃততে যিসকল আমাৰ অসমীয়া যুৱক যুৱতীয়ে এটা পৰিৱৰ্তন বা ভাল কিবা এটা চাকৰিৰ কথা কৈছিল, এইবিলাক কথাতেই এই দলটোক নিৰ্বাচিত কৰিছিল, আৰু এতিয়া তেওঁলোকে একেবাৰে ৰাইজৰ প্ৰতি পিঠি দিছে, যিটো দুৰ্ভাগ্যজনক। হয়, লখিমপুৰ মেডিকেল কলেজৰ প্ৰসংগতে আমি এইটো কথা দেখিছোঁ যে তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ চাকৰিৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ মৌখিক ইণ্টাৰভিউ নহ'ব বুলি চৰকাৰে কেবিনেটৰ সিদ্ধান্ত লৈছিলে। সৰ্বানন্দ সোণোৱালৰ প্ৰথমখন কেবিনেটত এই সিদ্ধান্তটো লোৱা হৈছিলে, আৰু পৰৱৰ্তী সময়ত ৰাজ্য চৰকাৰৰ পাৰ্চনেল বিভাগে এটা এনেকুৱা ধৰণৰ নিৰ্দেশাৱলীও জাৰি কৰিছিলে। আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে তেওঁ মন কী বাতত আৰু 2015 চনৰ স্বাধীনতা দিৱসৰ তেওঁ ভাষণত এই কথা উল্লেখ কৰিছিলে যে আমি তৃতীয় বৰ্গ আৰু চতুৰ্থ বৰ্গৰ চাকৰিৰ ক্ষেত্ৰত আমি ইণ্টাৰভিউ নকৰোঁ। কিন্তু লখিমপুৰ মেডিকেল কলেজৰ ক্ষেত্ৰত অহা 18 ছেপ্টেম্বৰত তেওঁলোকে ইণ্টাৰভিউৰ কাৰণে ব্যৱস্থা কৰিছে। মই এই কথাটোৱে নাজানো কি কাৰণে তেওঁলোকে নিজে কোৱা কথাবিলাক নিজে ভাঙি থাকে। মানে ৰুলটো যিটো আছে, আমাৰ দেশৰ সংবিধান আছে, আইন আছে বা এটা অৰ্ডাৰ থাকে, এই কথাবিলাক তেওঁলোকে নিজৰ সুবিধামতে যে অপপ্ৰয়োগ কৰিব বিচাৰে, এই কথাটোৱে মই আচৰিত হওঁ। কাৰণ আপোনাৰ কথাটো মোৰো মনত আছে, প্ৰধানমন্ত্ৰী মহোদয়ে কৈছিল তৃতীয় আৰু চতুৰ্থ শ্ৰেণীৰ চাকৰিত মেধাৰ ভিত্তিত হ'ব, যিহেতু গ্ৰেছ মানে অৰেল ইণ্টাৰভিউ হ'লে কোনোবাই যদি যিজনে লৈ আছে তেওঁ মৌখিক পৰীক্ষাত কাৰোবাক কম নম্বৰ দিব পাৰে, বেছি নম্বৰ দিব পাৰে। সেই গতিকে এই ছিষ্টেমটো সম্পূৰ্ণ এবলিছ কৰা হ'ব বুলি কৈছিল। আমাৰ মুখ্যমন্ত্ৰী, বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াইও অসম বিধানসভাত মানে পিঠি থপথপাই এই কথাটো কৈছিল, বাহ বাহ লৈছিল যে আমি আৰু এনেকুৱা নকৰোঁ, কংগ্ৰেছে বেয়া কাম কৰিছে। কিন্তু এতিয়া তেওঁলোকে দেখোন নিজৰ মানুহবিলাকক অঙহী বঙহী বা নিজৰ দলৰ বিষয়ে কৰ্মীসকলক আগস্থান দিবলৈ এই যিটো কাম প্ৰধানমন্ত্ৰীয়ে ৰাজহুৱাকৈ নকৰোঁ বুলি কৈছিল সেইটো আশ্ৰয় লৈছে। ইয়াতকৈ আৰু মানে দুৰ্ভাগ্যজনক কথা নাই, আমি ইয়াৰ প্ৰতিবাদ কৰিছোঁ। আজি অসম বিধানসভাত আমাৰ যিসকল সদস্য, আমি আমাৰ সদস্যসকলে এই গোটেই বিষয়টো শূন্যকালীন ঘণ্টাত নিয়ম অনুসৰি উত্থাপন কৰিব বিচাৰিছিলোঁ, কিন্তু অধ্যক্ষ মহোদয়ে এই ক্ষেত্ৰত আমাক কোনো সুযোগ নিদিলে। আৰু আমিতো গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ কৰ্মৰত ন্যায়াধীশৰ দ্বাৰা গোটেই নিযুক্তিখিনিৰ তদন্ত হোৱাটো বিচাৰোঁ যোৱা সময়ছোৱাত, আনকি নিযুক্তি দুৰ্নীতিৰ তদন্তটো হোৱাটো প্ৰয়োজন।
আনকি আপনি চক জাস্টিস বিপ্লব শর্মা ডাঙরিয়াক নিযুক্তি এপিএসসি কেলেঙ্কারির তদন্ত করবলে দিয়া হল 2013 চনের প্রতিবেদন দিলে তখন এজন নিজে ন্যায়াধীশ তখন নিশ্চিতভাবে আইনের কিবা হুড়ুঙা আছে না নাই সেইখিন চাই পেলে যিনি সুপারিশ করবলে করেছে সেই সুপারিশের পিছত আকো এখন সাব কমিটি করেছে 14 চনেরখিনি দিব বিচরা নাছিল আমার বিরোধী আর বহুতে বাদ বিকাত করার পিছত এটা 14 চনের কেলেঙ্কারিরও দিছে কিন্তু এটা কি করব লৈছে না জানো সরকারখনের মানে কেলেঙ্কারির তথ্য পালে আমি সেই কেলেঙ্কারির মানে উন্মোচন করিম দুর্নীতি উন্মোচন করিম বলে কোয়া সরকারখনে কিন্তু কেলেঙ্কারি গাব দিবলৈহে এটা প্রচেষ্টা হাতত লৈ থকা দেখা গৈছে আজি যেহেতু আমার হুইসেল ব্লোয়ার বলে কয় যে মানে কোনোবাই যদি কিবা আগতীয়া জাননী পায় সেই পুলিশক যদি সম্ভেদ দিয়ে ভিক্টর দাসে তেনেকা একটা কথা কৈছিল ভিক্টর দাসে কৈছিল যে মই কেলেঙ্কারির মানে এনেকা হয়েছে যেন লাগিছে সেই কথাখিনি পুলিশে প্রকৃততে তদন্ত করব লাগিছিল একটা গোচর রুজু করে তদন্ত করার ব্যবস্থা আছিল কিন্তু যিজনে গোচর অভিযোগ দিলে অভিযোগকারীজনকে জেললে পঠাবার ব্যবস্থা করেছে আজিলেকে তেওঁ কাস্টডিত রাখিছে এটো অতি দুর্ভাগ্যজনক হয় আর বিধানসভার শেহতীয়াভাবে মুখ্যমন্ত্রী জনে মাননীয় মুখ্যমন্ত্রী সমাজবাদ সন্দর্ভত একটা মন্তব্য কলে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যে সমাজবাদ আছে সেয়া ইন্দিরা গান্ধীয় পরবর্তী সময় সন্নিবিষ্ট করা হবে কিন্তু মন করবো যে বিজেপির সংবিধানখনতেই সমাজবাদের কথা আছে ধর্মনিরপেক্ষর সমাজবাদের কথা আছে মুখ্যমন্ত্রী কথাটা সবিধ হওয়া নাই মানে মুখ্যমন্ত্রী মহোদয়ে সংবিধানত সমাজবাদ চক যেতিয়া সংবিধান সভা হয়েছে তেওঁলোকে নিশ্চিতভাবে যিসকলে আজি বিজেপি আদর্শৰ প্রতি মানে আকৃষ্ট তেখেতসকলেও সদস্য আছিলে আর সেই কারণে তেওঁলোকে সেই সময়ত কনস্টিটিউয়েন্ট এসেম্বলিত এবছরকে অধিককাল তর্ক বিতর্ক হয়েছিল তারপর আমি একেবারে মানে হুপন কেপিটেলিস্টো নহও আর একেবারে লেফটিস্টো নহও এটা মাজর পন্থা আমার সংবিধানখনত দিয়া হল যেটা সমাজবাদ আর সমাজবাদ সম্পূর্ণ শব্দটো না থাকলেও যা রাজহুয়া উদ্যোগ করা হয়েছিল সেই উদ্যোগবিলাকৰ লাভাংশৰ পৰা যাতে জনহিতকর আঁচনি লোপরা হয় সেই গতি সমাজবাদী ধারণাটো আমার সংবিধানত সমাজবাদ বলে উল্লেখ না থাকলেও প্রথম দিনের পরে আছে কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় সেইদিনাখন কলে যে মানে সমাজবাদ সোশিয়ালিজম নামানো যেটো অতি ভয়ঙ্কর কথা আর সংবিধান বিরোধী কথা তখন এনেকা সংবিধানের রক্ষার শপথ লৈ সংবিধান বিরোধী কথা কি হতে কৈছে আর মই অধ্যক্ষ মহোদয় দৃষ্টি আকর্ষণ করেছো মই আশা করো যে ইয়ার উপর একটা বিধানসভায় ব্যবস্থা লব নিশ্চয় আর শেহতীয়াকৈ যা দুর্নীতির কথা আসে এই কথাবিল বিধানসভার এখন সমিতির দ্বারা তদন্ত হওয়ার প্রয়োজন আছে বলে আপনি ভাবেনি কারণ আপনি মন করব যে মন্ত্রী 68 লাখ টাকা গাড়ি লৈ পেলায় বানপানী চাবলে যাওয়া বলে সেখন সরকারি গাড়ি থাকার পিছতো যে বানপানী চাবর কারণে 68 টাকার গাড়ি লৈ পেলায় বানপানী চাবলে যায় 23 লাখ টাকা ঘড়ি পিনে এজন বিধায়কে গতিকে সাধারণ মানুষক যি মানুষে 1200 টাকার উন্নয় পাবর কারণে রয়ে আছে বিনামূল্যে চাবল কারণে রয়েছে মানুষ উপদ্রব করা হওয়া নাই এই নাই নিশ্চিতভাবে প্রকৃততে বিধানসভাত প্রতিনিধিসকলক রাইট টু রিকল নাই সেই গতি কিবা একটা কাম করলেও যেটো অকমান আমার অসুবিধা তেওঁলোকৰ ব্যবস্থা লওয়ার কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাত 5 বছরের মূরে মূরে রাজ্যের হাতলৈকে ভোটদানের অধিকার আহে সেই গতি রাইজে ইয়ার যাবতীয় ব্যবস্থা লব লাগে আমি তথাপিতো আমার সদনের যিখিনি সদস্যই নিয়ম বহির্ভূত কাম করে তার উপর আমি বিরোধী পক্ষ হিসাবে যাওয়া সময়সত মাত মাতি আহিছো আর আমি সরকারের ওসর বিভিন্ন দাবি জানাইছো কিন্তু এই সরকারখনে নিজের যেহেতু একটা কথা আছে যে মানে ডেমোক আমার যেটো গণতন্ত্র ইয়াত নাম্বার সংখ্যার আধিক্যর ফলত বহু সময়ত যাক হবলগিয়া কামও নহয় আর সেই গতি মেজরিটির রোল যে আছে নাম্বারসর সেই নাম্বারসর কারণে বহুখিনি ভাল কামও আমি করব নোৱাৰো এইটো দুর্ভাগ্যজনক আমার ব্যবস্থা আপনার বেশি সময় নময় নল কারণ আপনার রাষ্ট্রীয় নেতা দিগ্বিজয় সিং আর জয়রাম রমেশ ইতিমধ্যে আহিছে ভারত জোড়ো সন্দর্ভত আপনার অসমতো ভারত জোড়ো অনুষ্ঠান হব নাকি আর ভারত জোড়ো সফল হবনে সদ্যহতে কন্যাকুমারীর পর কাশ্মীরলকে যেটো করা হয়েছে তাত আমি আমার রাজ্যের পর আমি প্রতিনিধি পথায় পথায় অংশ লম আর ঠিক ভারত জোড়োর অনুরূপ ধরনের বিভিন্ন কার্যসূচী আগন্তুক সময়ত আমার উত্তর পূর্বাঞ্চল হব আপনার বহুত ধন্যবাদ ক্রস কারেন্টর সকলকে
মোৰো আন্তৰিক শুভেচ্ছা থাকিল। যোৱা সময়ছোৱাত আমাৰ অসমৰ বিভিন্ন সম্পৰ্কত বিভিন্ন যিবিলাক খেলিমেলি বা বিভিন্ন ধৰণৰ গুৰুত্ব পাবলগীয়া মূল মাধ্যমত গুৰুত্ব পাবলগীয়া বিষয় যিবিলাক কেতিয়াবা মূল মাধ্যমত স্থান নাপায় এইবিলাকো উন্মোচন কৰি আহিছে। তাৰ বাবে মই ক্ৰছকাৰেণ্টৰ এডিটৰিয়েল আৰু অন্যান্য সকলোকে পৃষ্ঠপোষকসকলক ধন্যবাদ জনাইছোঁ।